আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো কিংবা শেয়ার করার চেষ্টা করব, নতুন অবস্থায় যারা কবুতর পালতেছেন তাদের কাছে এই সমস্যাটা ব্যাপক আকারের একটি সমস্যা, আর পুরাতন যারা আছেন তাদের কাছে আসলে এই সমস্যাটা কোনো সমস্যাই না। তো সেই সমস্যাটা কী কিংবা এই সমস্যাটা কেন হয় কিংবা এই সমস্যাটার সহজ কী সমাধান যদি জানতে হয় তাহলে আজকের ভিডিওটা ফুল শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এইরকম কবুতর বিষয়ক বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আসছে। সো অবশ্যই আপনাদের কবুতরের অভিজ্ঞতাগুলো বাড়াতে হলে কিংবা অভিজ্ঞতাগুলো জানতে হলে এই চ্যানেলের প্রতিটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ দিয়ে দেখতে হবে। বরাবরের মতো ভিডিওর সাথে আছি আমি সোহেব হাসান, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় কবুতর। বিশেষভাবে অনুরোধ রইল, যারা আজকে আমার এই ভিডিওতে প্রথম কিংবা চ্যানেলে নতুন তারা অবশ্যই মনে করে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, কথা বাড়াবো না, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই বলেছি যে আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব কিংবা আপনাদেরকে বলবো, বিষয়টা নতুন যারা আছেন, পাঁচ জোড়া দশ জোড়া কবুতর পালতেছেন তাদের ক্ষেত্রে যদি হয় কিংবা তারা যারা পড়েছেন তারা জানেন যে আসলে ওই বিষয়টা হলে তাদের টেনশনের কোনো শেষ থাকে না, একরকম বলতে গেলে রাতের ঘুম হারাম হয়ে যায়। আর পুরাতন যারা আছেন তাদের কাছে আসলে বিষয়টা কোনো বিষয় নেই, একদম বলতে গেলে পানি ভাব। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকের লফটেই দেখবেন যে যারা পুরাতন কিংবা নতুন আছেন প্রত্যেকের লফটেই এমন কিছু কিছু কবুতর থাকে, দেখা যায় যে একজোড়া দুইজোড়া কিংবা যাদের কাছে আরও বেশি কবুতর তাদের কাছে আরও বেশি থাকে, যে যারা নিজের ডিম নিজে খেয়ে ফেলে, অর্থাৎ ডিম পাড়ার সাথে সাথে ওই ডিমটা খেয়ে ফেলে। আমরা যারা পুরাতন কিংবা নতুন কবুতর পালক আছি প্রত্যেকের কাছেই কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে, যখন একটা কবুতর ডিম পাড়ে সেই ডিম থেকে যখন বাচ্চা ওঠে তখন কিন্তু আমাদের আনন্দের কোনো শেষ থাকে না। ঠিক সেই আনন্দটাই কষ্টে পরিণত হয় যদি কবুতর নিজের ডিম নিজে খেয়ে ফেলে, কারণ যদি কবুতর একবার নিজের ডিম খাওয়ার পর সেই স্বাদটা পেয়ে যায়, সেই কবুতরের যে ডিমের যেই স্বাদের অনুভূতিটা সেটা যদি কবুতরের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু সেই কবুতর দিয়ে ডিম বাচ্চা করানো খুব কষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আপনারা কী করতে পারেন? সমাধান দুইটা আছে, খুবই সহজ সমাধান। সমাধানটা দেওয়ার আগে আমি আপনাদেরকে এইটা পরিষ্কার করি যে এটা কেন হয়। এটা হওয়ার প্রধান যে কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যতটুকু জানতে পেরেছি কিংবা বুঝেছি, এটার প্রধান কারণ হচ্ছে কবুতরের শরীরে যদি পুষ্টি ঘাটতি হয়, আর এই পুষ্টি ঘাটতি হওয়ার বেশ কিছু কারণ আছে, এর মধ্যে প্রধান কারণ হচ্ছে আপনারা যে কবুতরটা ডিম খায় কিংবা ডিম খাওয়ার অভ্যাস হয়েছে নতুনভাবে কিংবা পুরাতনভাবে, এই কবুতর দিয়ে যদি আপনি দীর্ঘদিন মানে লং টাইম আপনারা যদি এই কবুতরটাকে ডিম বাচ্চা করান, অর্থাৎ মাঝে কোনো গ্যাপ দেন নাই, এরকম যদি করেন, তারপর আপনার মাসিক যে কোর্সগুলো আছে, ভিটামিন কোর্সগুলো, প্রোটিন ক্যালসিয়ামের যে কোর্সগুলো আছে, কেমির কোর্স, বিভিন্ন যে কোর্সগুলো থাকে, এই কোর্সগুলো যদি না করান তাহলেও কিন্তু কবুতরের এই সমস্যাটা দেখা দিতে পারে। তো দেখা গেছে এখন আপনার লফটে কিংবা আপনি যে কবুতর পালতেছেন সেখানে এরকম সমস্যা শুরু হয়ে গেছে, তো তখন কী করবেন? সমাধান খুবই সহজ, দুইটা সমাধান আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানতে পেরেছি। প্রথম সমাধানটা হচ্ছে লং টাইম, লং প্রসেস, অনেক দিন ধরে করতে হবে। যখনই দেখবেন যে আপনার কবুতরগুলোর মধ্যে কিংবা যে কবুতরটার মধ্যে এরকম ডিম খাওয়ার প্রবণতা শুরু হয়ে গেছে, একবার দুইবার সে ডিম খেয়েছে, সাথে সাথে ওই জোড়াটাকে আলাদা করে দিবেন, এমনভাবে আলাদা করবেন যাতে তারা ক্রস করতে না পারে। এটা আপনার লং টাইম তারা আলাদা থাকবে, সর্বনিম্ন হচ্ছে ছয় মাস, ছয় মাসের উপরে আপনি যত দিন পর্যন্ত রাখতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কিংবা অনেকেই বলতে পারেন যে ভাই, ছয় মাসে একটা জোড়াকে আলাদা রাখবো তাহলে তাদেরকে ডিম বাচ্চা করাবো কীভাবে? সেই প্রসেসে পরে আসতেছি, আগে আপনাদের লং টাইম যে প্রসেস সেটা আমি বলে দিচ্ছি। তো তাদেরকে আলাদা রাখবেন, লং টাইম সর্বনিম্ন হচ্ছে ছয় মাস, ছয় মাসের উপর থেকে আপনি যতদিন পর্যন্ত রাখবেন তত ভালো। এই ছয় মাস কী করবেন? তাদেরকে কি আলাদা করেই রেখে দেবেন? না, এই ছয় মাস তাদেরকে সুষম যে খাবার আছে, যেই খাবারের সমস্ত রকম প্রোটিন আপনার পুষ্টি উপাদানগুলো থাকে, সেই পুষ্টি উপাদানগুলো আপনার এরকম পুষ্টি উপাদান থাকে সেই খাবারগুলো তাদেরকে খেতে দিতে হবে। আরেকটা বিষয় যেটা, যে কবুতর যদি নিজের ডিম খায় তাহলে সবচেয়ে বড় যেই সমস্যাটা দেখা দেয় কবুতরের, কবুতরের শরীরের যেই খনিজ যেই ভিটামিনগুলো, অর্থাৎ প্রাকৃতিক যেই ভিটামিনগুলো, সেই ভিটামিনের অভাবে হয়, এবং সবচাইতে বড় যে জিনিসটির অভাবে হয় সেটি হচ্ছে আয়োডিন। তো এখন কবুতরকে রেস্টে রাখার পরে মাসিক যে কোর্সগুলো আছে, ভিটামিন টিটামিন আরও যেসব কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আপনি করাবেন, নিয়মিত করিয়ে যাবেন, এবং এদেরকে এক্সট্রা কেয়ার হিসাবে
লবণ খেতে দেবেন, আয়োডিনযুক্ত লবণ। সেটা আপনি যে কবুতরকে যে খাবার দিতেছেন সেই খাবারের সাথেও দিতে পারেন, কিংবা আপনি যেই পানি দিতেছেন খেতে সেই পানির সাথেও আপনার লবণ মিক্সড করে দিতে পারেন। এক্ষেত্রে আপনার একটা সহজ উপায় অবলম্বন করতে পারেন, সেটি হচ্ছে যে পানিটা যখন দিবেন সেই পানির সাথে আপনার লবণ এবং লেবুর রস এই দুইটা মিক্স করে কবুতরকে খেতে দিবেন। আরও সহজ উপায় আছে, সেটি হচ্ছে যে আপনারা যে কবুতরকে গ্রিট খাওয়ান সেই গ্রিটের সাথে আপনার যে আয়োডিনযুক্ত লবণ যেটা আমরা সচরাচর আমরা খাবারের সাথে খাই, এই লবণটা গ্রিটের সাথে মিক্স করে কবুতরকে খেতে দিবেন। এরকমভাবে যদি আপনি আস্তে আস্তে তাদেরকে রেস্টের মধ্যে রাখেন, টেক কেয়ার করেন, আমি যতটুকু বলতে পারবো যে এটার চান্স 50-50 থাকে, হয়তো সেই কবুতরটা মানে রিকভারি করতে পারে কিংবা ভালো হয়ে যেতে পারে, আবার নাও ভালো হতে পারে। এখন আসুন, অনেকে প্রশ্ন করেছেন যে শুরুতেই বললাম যে 6 মাস একটা জোড়াকে আলাদা করে রাখবো, তাহলে তাদেরকে দিয়ে ডিম বাচ্চা করাবো না? এখন এইখানে একটা কথা আছে, অনেকেই আছেন যে দেখা যায় যে নিজে কবুতর পালতেছেন না, লোক দিয়ে লালন পালন করতেছেন, দেখাশোনা করে দিয়েছেন। অনেকে আছেন যে দেশের বাইরে থাকেন, তাদের ফ্যামিলি মেম্বার দেখাশোনা করে, কিংবা কবুতর যেখানে পালতেছেন সেখান থেকে অনেক দূরে থাকেন, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে সহজ একটি উপায় হচ্ছে যে ওই কবুতরকে যদি আপনারা আলাদা করা সম্ভব না হয় তাহলে আপনারা ওই কবুতরকে ডিম পাড়াবেন, কিন্তু ডিমটা ওদেরকে দিয়ে উম দেওয়াবেন না। আমাদের প্রত্যেকের কাছে যারা কম বেশি কবুতর পালি, একদমই কম যারা পারি একজোড়া দুইজোড়া পালি তাদের বিষয়টা আলাদা, কিন্তু যারা মোটামুটি 5 জোড়া 10 জোড়া কবুতর পালি তাদের কাছে এরকম কিছু কবুতর থাকে, দেখা যায় যে টাইমিংয়ের একটা সেটিং থাকে। ওই সময় দেখবেন যে যে কবুতরটা ডিম খাচ্ছে ওই যখন ডিম পারবে তখন ওই ডিমটা সরিয়ে আপনার যেই কবুতরের যে লফট আছে কিংবা যেখানে কবুতর পালতেছেন সেখানে আর কোনো জোড়া আছে কি না যে ডিম পারতেছে, ঠিক আছে, কিংবা ডিমে উম দিছে, ওই ডিমগুলো যে ডিমটা আপনি যে কবুতর ডিম খেয়ে ফেলে ওই কবুতরের ডিমটা এনে অন্য যে কবুতর যে ডিমে উম দিতেছে তাকে দিয়ে উম দিয়ে বাচ্চা ফোটাবেন। এটা হচ্ছে একদম সহজ একটি উপায়। এছাড়া অনেকের কাছে বাঞ্জা কবুতর থাকে, ফস্টারিং কবুতর থাকে, সেসব কবুতর দিয়েও আপনারা ফস্টারিং করাতে পারেন। মোট কথা যে যেই সব কবুতর নিজের ডিম খেয়ে ফেলে তাদের দিয়ে আপনি চেষ্টা করবেন যে ডিম উম দেওয়ার জন্য কিংবা বাচ্চা না করানোর জন্য, এই জিনিসটা যদি আপনারা করেন এটা হচ্ছে একদম সহজ উপায়। এছাড়া আপনি আমি ব্যক্তিগতভাবে বলবো যে লং যে প্রসেসটা সেটা করলে আপনার জন্য বেটার হয়, কবুতরের জন্য বেটার হয়। তো আশা করবো যে আমি যেভাবে বললাম দুটি উপায় আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই দুটি উপায় যদি আপনারা অবলম্বন করেন আমি এতটুকু বলতে পারি যে একটা সহজভাবে আপনি সমাধান পেয়ে যাবেন। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে, যারা এরকম ধরনের সমস্যায় পড়েছেন কিংবা সমস্যায় আছেন তাদের অনেক রকম হেল্প হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা এই চ্যানেলের কোনো ভিডিও যদি আপনাদের কোনো উপকার এসে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন কিংবা ভিডিওতে আজকে প্রথম তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, প্লিজ মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে ভিডিওটি প্রথম দেখতেছেন তারা অনেকেই জানেন যে আমার প্রিয় কবুতর নামে আগের একটি চ্যানেল আছে, তো সেই চ্যানেলটি আসলে আমি এখন কাজ করতে পারছি না, তো নতুনভাবে আমি আমার এই চ্যানেলটি শুরু করেছি। সো অবশ্যই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই যেভাবে প্রিয় কবুতর চ্যানেলকে সাপোর্ট করছেন এইভাবে ঠিক এই চ্যানেলটাকেও সাপোর্ট করবেন। তো আজকের মতো আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিয়ম মেনে সঠিকভাবে কবুতরকে লালন পালন করবেন এবং নিশ্চিন্ত থাকবেন। খোদা হাফেজ।